হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাফরিন সুলতানা তিথি চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি, তো যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে আমাদের এখানে দক্ষিণ ক্যাম্পাস বাজার থাকে, তো বাজার করে নিয়ে আসা হয়েছে। আর আমার বাজার করার উপলক্ষে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ভাতিজার নানা আসবে, সেজন্য সে উপলক্ষে বাজার করা হয়েছে। তো ওখানে আপনারা তো দেখতেই পেলেন, এখানে কিছু মুদি দোকানের বাজার করা হয়েছে আর মাছ মাংস এগুলো কেনা হয়েছে। আর এখানে মিষ্টির আইটেম, কেক, কালোজাম আর হচ্ছে দুধ মালাই এগুলো নিয়ে আসা হয়েছে বাসার জন্য, সবার জন্য। তারপরে আর আমি তো ডেজার্ট খেতে ভীষণ পছন্দ করি, মাঝে মাঝে মন চায় যে একটা মিষ্টির দোকান দিতে কেয়ার করা, কারণ আমার কাছে মিষ্টি খেতে এত পছন্দ, আমার ভীষণ ভাল লাগে। তো আঙ্কেল চলে এসেছে, আঙ্কেল আমাদের জন্য এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছে, মালটা, পেঁপে, তারপর আঙ্গুর। আর খাবার নিয়ে এসেছে, আন্টি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে, আই মিন আমার ভাইয়ার শাশুড়ি আর আমার ভাতিজার নানু। যেহেতু ফ্রাইডে ছিল তো আঙ্কেল মূলত এই জন্যে এসেছে, আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো সেদিন আমরা আর রান্নাবান্না করিনি, তো আন্টি আমাদের জন্য মাছ, কই মাছ ভুনা, তারপরে রুই মাছ ভুনা, তারপরে চিকেন, বিফ আর এখানে পোলাও রান্না করে পাঠিয়েছে। আর আন্টির রান্না তো আমি ফ্যান, আন্টি অসাধারণ রান্না করে। আর এখানে ভাবি তার বাবার সাথে গল্প করছে, আঙ্কেল যেহেতু নাস্তা করে আসেনি, তো আঙ্কেল যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট আর আঙ্কেল জার্নিতে কিছু খায় না, তো সেজন্য উনি নাস্তা করছিল। আর যখন উনি এসেছিল আঙ্কেল, তো তখন আমার ভাতিজা ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠেই তো সে সারপ্রাইজড, সে নানা, তারপরে তার খালামণি, আর পাশে যেটা ছোট্ট যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাবির বোন আর তার খালামণি। সে তো খুব খুশি, সে খুবই, তার জন্য সেদিন ঈদ ছিল ফ্রাইডেতে, সে খুবই খুশি তার নানাকে দেখে, তার খালামণিকে দেখে। আর আমি যেহেতু আগের ব্লগেই বলেছিলাম আমার ভাতিজা নতুন নতুন মানুষদেরকে দেখলে পছন্দ করে, সে অনেকটা আমার আব্বু আম্মুর মতো হয়েছে, আই মিন তার দাদা দাদির মতো হয়েছে। আমার আব্বু আম্মু মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করত, কথা বলতে পছন্দ করত, আর ঘর ভরা আত্মীয় স্বজন মানে আমার আম্মু খুবই পছন্দ করত। তো এখানে একটা মজার বিষয় হয়েছিল, আমার ভাতিজা তার খালামণির কোলে হিসু করে দিয়েছিল, সেজন্য সে প্যান্ট পরেনি তখন। আর সে তো খুব খুশি, সে মহা খুশি তার নানা তার খালামণিকে দেখে, তার ছোট্ট খালামণি, সে তখন একটু খেলা করছিল, সে খুব মজা পাচ্ছিল, এনজয় করছিল তাদেরকে দেখে। এটাই হচ্ছে বাচ্চাদের একটা গুণ, মেশা, তা মানে মানুষদের সাথে মেশা। আর তখন নামাজের টাইম হয়ে গিয়েছিলো, তো সবাই নামাজ পড়তে গিয়েছিলো আর নামাজ পড়েই চলে এসেছিলো। তো এই হচ্ছে লাঞ্চ আইটেম, তো আমরা টেবিলে সার্ভ করে দিয়েছি, তো আমি পরিবেশন করছিলাম সবাইকে। আর খাবারগুলো তো বেশ মজা হয়েছিল, অনেক মজার। আমি তো আন্টির মানে রান্নার তো একদম ফ্যান, আন্টি অনেক মজা করে রান্না করে। আর এখানে এই যে ছোট্ট মণি, সে টিভি দেখে দেখে খায়, আমি তার একটু ভিডিও করছিলাম তো একটু লজ্জা পাচ্ছিল। আর এখানে আমার ভাতিজাকে একটু পোলাও খাওয়ানোর চেষ্টা করছিলাম, সে কিন্তু খাচ্ছিল না, তো আর কী করার, তাকে আর খাওয়ায়নি, সে একটু দুষ্টামি করে, সে তার ওয়াকারে বসেছিল, আমি তাকে পোলাও খাওয়ানোর চেষ্টা করেছি। তো এখানে সব কিছু ধোয়া পালা করে টেবিলে রেখে দিয়েছিলাম, আর যে খাবারগুলো ছিল সেগুলো আমি গরম করে রেখে দিয়েছি। আর এখানে দুপুরে এখানে সন্ধ্যার জন্য নাস্তা বানানো হচ্ছে, আমার ভাবি নিমকি বানাচ্ছে। তো নিমকি বানানোর জন্য সন্ধ্যার নাস্তার জন্য আর কি, নিমকি বানানোর জন্য ময়দা, তেল একটু বেশি করেই লাগবে, যেহেতু মাখানোর জন্য কোনো পানি দেওয়া যাবে না, তেলটা দিলেই হবে, আর অল্প পরিমাণে পানি দিলেই হবে। কালি জিরা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো আঙ্কেল যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট, তো উনি তো সাধারণত মিষ্টি খাবার খেতেই পারে না, তো ওনাকে বলা হয়েছিল যে উনি কী খাবে, তো ভাবি চিন্তা করলো যে ওনাকে নিমকি বানিয়ে দিবে, তো ওনার জন্য নিমকি বানানো হচ্ছে।
তো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল। তো এটাকে এখন বেলা হচ্ছে, খুব পাতলা করে লিচি আকারে কেটে খুব পাতলা করে কিন্তু বেলতে হবে। তো এটা ছোট ছোট করে বেলতে হবে, একদম পাতলা করে বেলতে হবে, যেহেতু মুচমুচে হবে। নিমকিটা সাধারণত মুচমুচে টাইপেরই হয়, তো এটা ত্রিভুজ আকারে ভাঁজ করে নিতে হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছিলাম, ভাবি যখন বানাচ্ছিল তো তখন আমি ভিডিও করছিলাম। তো আমার ভাবি নিমকি, আমার ভাবির হাতে নিমকিটা ভীষণ মজা হয়, তো অনেক মানে ক্রাঞ্চি হয়, খুব ভালো খেতে হয়। তো ভাবি বানাচ্ছিল সন্ধ্যার নাস্তার জন্য। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা খুবই পাতলা করে একদম বেলতে হবে, যাতে খুব ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগবে। চায়ের সাথে খেলে এটা ভীষণ ভালো লাগে। আর আমরা সবাই চা দিয়ে খেয়েছিলাম, তো এটা পরে ডুবন্ত তেলে এটা ভেজে নিতে হবে। তো আমাদের ভাজা হয়ে গিয়েছে আর আমরা সবাই চা দিয়ে খেয়েছিলাম নিমকিটা। তো খাওয়া দাওয়া শেষ করে, সন্ধ্যার নাস্তা শেষ করে, আমরা এখন যেহেতু আমরা দুপুরে রান্না করিনি, তো আমরা রাতে রান্না করছিলাম। তো এখানে আমরা রান্না করছিলাম হচ্ছে মাটন, বিফ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম রান্নার জন্য, রুই মাছ ভুনা। তো রান্না বান্না যেহেতু আন্টি আমাদেরকে দিয়েছিল, তো আমরাও আন্টিদেরকে পাঠিয়েছিলাম এখানে ভাত। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।